আপনাকে এখন যে কাহিনীটি শোনাতে যাচ্ছি, হতে পারে আপনি সেটা কোথাও না কোথাও শুনেছেন, কিন্তু কাহিনীটির পিছনে যে মেসেজটি আছে সেটা সবসময় লাইফের সব রকম পরিস্থিতিতে কাজে আসে। কাহিনীটির মেসেজটি খুব কম লোকই বুঝতে পারে। কাহিনীটি হলো একজন মানুষের। মানুষটি যে কোনো রকম লক খুলতে পারত, যে কোনো রকম আলমারির লক, দোকানের লক, জেলের লক, ব্যাংকের লক, ঘরের লক, যে কোনো হাই সিকিউরিটির লকই হোক না কেন, খুলে ফেলতো মানুষটি। লোকজনেরা অবাক হয়ে যেত, এটা কিভাবে সম্ভব। তো একদিন তার সেই লক খোলা দেখার জন্য একটা ইভেন্ট রাখা হলো, চ্যালেঞ্জ রাখা হলো যে সেই লোকটি এক চেম্বারের লক খুলবে আর তা থেকে বেরিয়ে আসবে। মানুষটিকে চেম্বারের ভিতর বন্ধ করে সেটাকে লক করে জলের ভিতর চেম্বারটিকে ফেলে দেওয়া হবে সেই মানুষটি সমেত। যদি মানুষটি লকটি খুলতে পারে তাহলে বাইরে বেরিয়ে আসবে, আর যদি সে লকটি না খুলতে পারে তাহলে এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে সে তার হার অ্যাকসেপ্ট করতেও পারে। মানুষটি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিল। তার পুরো বিশ্বাস ছিল যে সে লকটি খুলে নিশ্চয়ই বাইরে বেরিয়ে আসবে। প্রচুর লোক সেখানে উপস্থিত ছিল আর প্রত্যেকেই তারা তাদের ক্যামেরা নিয়ে এসেছিল সাথে করে বিষয়টিকে শ্যুট করার জন্য। মানুষটিকে চেম্বারের ভিতর প্রবেশ করিয়ে সেটাকে লক করে আস্তে আস্তে জলের ভিতর নামানো হলো আর তার খেলা শুরু করা হলো। সেখানে থাকা সমস্ত লোকজন এক্সাইটেড ছিল যে কিভাবে মানুষটি লক খুলে বাইরে বেরিয়ে আসবে। মানুষটি তখন তার পকেট থেকে একটি তার বের করলো আর লকটি খোলা শুরু করলো। সময় তখন তার নিজের সময় মতোই বয়ে যাচ্ছিল। এক একটি সেকেন্ড তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল, কেননা জলের ভেতর নিঃশ্বাস আটকে রাখা তার জন্য অনেক কষ্টের ছিল। লোকজনেরা দেখছিল যে কোনো লক কয়েক সেকেন্ডের ভেতর খুলে ফেলে, তাহলে এখন কেন এত সময় নিচ্ছে। সময় যত যেতে থাকে সেই মানুষটার দম তত আটকাতে থাকে। অনেক সমস্যা হচ্ছিল মানুষটির সেই লকটি খুলতে। মানুষটি তার সমস্ত জোর লাগিয়ে দিল, নিজের সব রকম ট্রিক লাগিয়ে দিল, সব বুদ্ধি লাগিয়েও সেই লকটি খুলতে পারছিল না। শেষ পর্যন্ত মানুষটি তার হার মেনে নেওয়াটাই ঠিক মনে করল। মানুষটি তখন এমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে তার হার অ্যাকসেপ্ট করে নিল। তারপর ধীরে ধীরে চেম্বারটি উপরে আসতে থাকে। মানুষটি তার হার মেনে নিয়েছিল, তাই সে ভীষণ লজ্জিত ছিল। তার কারণেই সে কারোর দিকে ঠিকভাবে তাকাতে পারছিল না। উপরে আসার পর সে যখন চেম্বারের গেটে ধাক্কা মেরে তার দুঃখ প্রকাশ করতে গেল, ঠিক তখনই চেম্বারের গেটটি খুলে গেল। তখন মানুষটি বুঝতে পারে গেটটি আসলে লক করাই ছিল না। তখন মানুষটি চিন্তা করল, এটা আমার মাথায় কেন আসলো না যে গেট লক করা ছিল না। এত পরিশ্রম, এত এক্সপিরিয়েন্স কাজে লাগিয়েও যখন লকটি খুলতে পারলাম না, তখন এটা আমার মাথায় কেন আসলো না যে হতে পারে গেট লক করা আছে কি না সেটা দেখার। যখন সলিউশন খুব সহজ হয় তো আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, আপনার ট্যালেন্ট কখনোই কাজে আসবে না যতক্ষণ না পর্যন্ত একটু সময় দিয়ে সেটার ব্যাপারে চিন্তা না করবেন। অনেকবার কিছু না করাটাও সলিউশন হয়ে যায়, আবার অনেকবার এটা দেখে নেওয়াটাও সলিউশন হয় যে আদৌ কি বিষয়টিতে প্রবলেম আছে। আমরা আশেপাশের লোকেদের মুখে প্রায় শুনে থাকি বা বইয়ে পড়ি যে বিজি থাকো, সবসময় বিজি থাকো, বিজি মানুষের ভ্যালু হয় অনেক বেশি। অনেকেই বলে যে বিজি মানুষ বড় ধরনের মানুষ হয়, তারা জীবনে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছু সময় ইট ইজ ওকে টু ডু নাথিং, কিছু না করাও অনেকবার সঠিক হয়ে যায়। কেননা যখন আপনি কিছু না করা অবস্থায় থাকেন তখন এমন আইডিয়া আসবে আপনার মাথায় যা বিজি মানুষের মাথায় কখনোই তা আসবে না। খুব কম লোকই এই কথাটিকে বুঝতে পারে। এর জন্য যত সব বড় বড় আইডিয়া এসেছে আজ পর্যন্ত, সেগুলি সব 20 বছরের আশেপাশের মানুষের মাথা থেকে এসেছে। কেননা এই টাইমটা সবচেয়ে ফ্রি টাইম এজ হয়। সেই মানুষটি চেম্বারের লক খুলতে, লোকজনেদের ইমপ্রেস করতে, নিজেকে ভালো প্রমাণ করতে, কিভাবে লকটি খুলবে, এই সব কিছুতে বিজি হয়ে গিয়েছিল। এর জন্যই তার মাথায় এক মুহূর্তের জন্যও আসেনি যে চেম্বারটি লক করা নাও তো থাকতে পারে। ঠিক এমনভাবে আমরা প্রত্যেকে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সংঘর্ষ করে চলেছি, আর সেই জন্যই সলিউশন পাচ্ছি না যে আমরা একটু সময় দিয়ে বিষয়টাকে নিয়ে ভাবছি না। আমরা কিছু না করা জোনে কখনোই আসতে চাই না। আমরা সবসময় নিজেকে বিজি রাখতে চাই, কিন্তু সত্যি তো এটাই, যে মানুষটি কিছু করে না সেই মানুষটি একদিন এমন একটা কাজ করে দেয় যে সবাই তখন অবাক হয়ে যায়। এই যে লাইনটি, যারা কিছুই করে না তারা কামাল করে দেয়, এই লাইনটির মধ্যে গভীর একটা মেসেজ রয়েছে
যদি আপনি সেটা বুঝতে পারেন তাহলে।